রিজার্ভ লুটে খেয়েছে সরকার, অভিযোগ আমির খসরুর। এরপর জানিয়ে দেব ইসির বাসায় সিসিটিভি লাগিয়ে ও সরকারের অধীনে ভোট স্বচ্ছ হবে না বলছে আমির খসরু। আরো জানিয়ে দেব জি এম কাদেরের আপিলের আবেদন খারিজ, চেয়ারম্যান পদে নিষেধাজ্ঞা বহালই থাকলো। এদিকে কারাগার থেকেই এলএলএম শেষ করলেন রিজভি। এবং জানিয়ে দিব মানুষ এই সরকারের পতন দেখতে চায় বলছে মির্জা ফখরুল। আরো জানিয়ে দেব প্রধানমন্ত্রীকে ভুল পথ থেকে বেরিয়ে আসার আহ্বান জাফরুল্লাহর। এবং সর্বশেষ জানিয়ে দিব সর্বশেষ আপডেট সংবাদ। এবং সর্বশেষ এই মুহূর্তে পাওয়া আপডেট সংবাদ জানিয়ে দিব, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন সেই মুসলিম বিদ্বেষী তসলিমা নাসরিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রিজার্ভ লুটে খেয়েছে সরকার, অভিযোগ আমির খসরুর। অবৈধ সরকার উন্নয়নের বলি উড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের টাকা লুটপাট করে পাচারের পর নতুন করে 50,000 কোটি টাকার নোট ছাপিয়েছে। মেঘা প্রকল্পের নামে সব লুটপাট করা হয়েছে। রিজার্ভ লুটে খেয়েছে এই সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 87তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে এই আলোচনা সভা হয়। আমির খসরু বলেন, দেশকে বাঁচাতে হলে তারেক জিয়ার নেতৃত্বে এই বাকস্বাধীনতার বাকশালীদের হটাতে হবে। একটা দেশ থেকে যদি 10,00,000 কোটি টাকা লুটপাট হওয়ার পরে আর কি থাকে? আওয়ামী লীগের রাজনীতি বিভক্তির রাজনীতি, তারা দেশকে বিভক্ত করতে চায়। আওয়ামী লীগের লুটপাটের স্বাধীনতার পরে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এখনো ঠিক একই অবস্থা। এই সময় দেশে ভোটাধিকার, জীবনের নিরাপত্তা, বাকস্বাধীনতা, অর্থনৈতিক নিরাপত্তা ছিল না। আজকের প্রেক্ষাপটও ঠিক একই। আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। বগুড়া জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী সালামের সঞ্চালনায় ওই সময় আমাদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসনাত আলী, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার, হেনা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বগুড়ার সভাপতি ডক্টর শাহজাহান আলী জিয়া, পরিষদের সভাপতি ডক্টর মওদুদ হোসেন, আলমগীর পাভেল, সাবেক এমপি গোলাম মোহাম্মদ, সিরাজ মোহাম্মদ, মোশারফ হোসেন, অ্যাডভোকেট মাহবুব রহমান প্রমুখ। ইসির বাসায় সিসিটিভি লাগিয়ে ও সরকারের অধীনে ভোট স্বচ্ছ হবে না বলছে আমির খসরু। নির্বাচন কমিশনারের বাসায় সিসি ক্যামেরা লাগানো হলেও বর্তমান সরকারের অধীনে দেশে স্বচ্ছ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়ায় এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে বিকেলে শহরের শহীদ টিটু মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। এ সভায় প্রধান অতিথি ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ফ্রন্টলাইনার ছিলেন। তিনি এক নম্বর বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের সংকটকালে শহীদ জিয়া দেশের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বাকশালের অবসান ঘটিয়ে মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দেন, দেশের আমূল সংস্কার করেন। স্বাধীনতার পর আওয়ামী লীগ দেশে যা বাকশাল ও লুটপাটের রাজত্ব কায়েম করেছিল, প্রেসিডেন্ট জিয়া দেশকে সেই গর্ত থেকে উদ্ধার করেন। আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, আওয়ামী লীগের লুটপাটে স্বাধীনতার পর দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, এখনো ঠিক একই অবস্থা। সেই সময় দেশে ভোটাধিকার, জীবনের নিরাপত্তা, বাকস্বাধীনতা ও অর্থনৈতিক নিরাপত্তা ছিল না। আজকের প্রেক্ষাপটও ঠিক একই। আওয়ামী লীগের রাজনীতি বিভক্তির রাজনীতি, তারা দেশকে বিভক্ত করতে চায়। বিএনপির এই নেতা অভিযোগ করেন, অবৈধ সরকার উন্নয়নের নামে বলি আওড়াচ্ছে, দেশের টাকা লুটপাটের পর নতুন করে 50,000 কোটি টাকার নোট ছাপানো হয়েছে। মেগা প্রকল্পের নামে লুটপাট চলছে, দেশের রিজার্ভ লুটপাটে খেয়েছে এই সরকার। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার ও সাংগঠনিক সম্পাদক শহীদুল নবীর সঞ্চালনায় সভায় প্রধান আলোচক বিষয়ক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম। বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ কে এম মাহবুবুর রহমান। জি এম কাদেরের আপিলের আবেদন খারিজ, চেয়ারম্যান পদে নিষেধাজ্ঞা বহালই থাকলো।
জাতীয় পার্টির চেয়ারম্যান দায়িত্বের ওপর আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রশ্নে জে এম কাদেরের করা আপিল গ্রহণযোগ্যতার আবেদন খারিজ করেছেন আদালত। ঢাকার জেলা ও দায়রা জজ এএসএম হাবিবুর রহমান ভুঁইয়া আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের করা আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি করেন তার আইনজীবী সিরাজুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, শুনানি নিয়ে আদালত তা খারিজ করেন, এর ফলে জে এম কাদের ওপর বিচারিক আদালতের দেওয়া নিষেধাজ্ঞা বহরেই থাকছে। আপিল আবেদন খারিজ হওয়ার আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হবে। দলীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যানের ওপর আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা খারিজ আদেশের বিরুদ্ধে করা বিবিধ আপিল আবেদন বিষয়ে 9 জানুয়ারি শুনানি গ্রহণ করেন ঢাকার জেলা জজ আদালত। পরে 15 জানুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেন, তবে সেদিন কোনো আদেশ হয়নি। বৃহস্পতিবার আপিল আবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে পুনরায় শুনানি গ্রহণ করা হয়। গত 30 অক্টোবর এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার প্রথম যুগ্ন জেলা জজ আদালত জাপার চেয়ারম্যান হিসেবে জে এম কাদেরের দলীয় ধরনের কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন। এই আদেশ খারিজ চেয়ে আবেদন করেছিলেন জে এম কাদের, সেটিও খারিজ হয়ে যায়। পরে খারিজের এই আদেশ চ্যালেঞ্জ করে গত 23 নভেম্বর ঢাকার জেলা জজে আদালতে এই আপিল আবেদন করেন জে এম কাদের। কারাগারে থেকেই এলএলএম শেষ করলেন রিজভি। কারাগারে বসেই এলএলএম মাস্টার্স পরীক্ষা শেষ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ পরীক্ষায় বসেন তিনি। এ নিয়ে মোট 3টি পরীক্ষা কারাগারে বসেই দিলেন রিজভি। আজকেই তার ভাইবা অর্থাৎ মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। এর আগে পল্টন থানায় মামলায় কারাবন্দী রুহুল কবির রিজভিকে গত 4 জানুয়ারি পরীক্ষার অনুমতি দেন আদালত। ওই দিন রিজভির আইনজীবী কারাবিধি অনুসারে পরীক্ষার অনুমতির জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। আদালত রিজভির পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা। তাকে সহযোগিতা করেন আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন। পরে রিজভির আইনজীবীরা জানান, রিজভি নিজেও একজন আইনজীবী, তিনি এলএলবি পাশ করে আইন পেশায় যুক্ত আছেন। অধিকতর শিক্ষার মানের জন্য তিনি এলএলএম মাস্টার্স করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ জানান, রাজধানীর বেসরকারি প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলএম মাস্টার্স করেছেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা রুহুল কবির রিজভি। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইম ইউনিভার্সিটির 2 জন শিক্ষক প্রয়োজনীয় অনুষঙ্গ নিয়ে কেরানীগঞ্জের কারাগারে যান। পরে তারা রিজভির লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করেন। এদিকে রিজভির শরীর খুব একটা ভালো যাচ্ছে না বলে পরিবার জানিয়েছে। রিজভির সহধর্মিনী আঞ্জুমান আরা বানু জানান, এমনিতেই তার স্বামীর ঠান্ডাজনিত সমস্যা রয়েছে, কারাগারে সেই সমস্যা আরো বেড়েছে। এরই মধ্যে তাকেও নিয়মিত আদালতে আনা নেওয়া করা হচ্ছে, ফলে শারীরিক জটিলতার আশঙ্কা রয়েছে। এমত অবস্থায় তিনি অবিলম্বে রিজভির উন্নত চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবি করেন। উল্লেখ্য, গত 10 ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে 7 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই দিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অভিযান চালিয়ে প্রায় 450 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। সেদিন রুহুল কবির রিজভিকে আটক করে কারাগারে নেওয়া হয়। সম্প্রতি তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মানুষ এই সরকারের পতন দেখতে চায়, মির্জা ফখরুলের ঘোষণা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখন গণতন্ত্র উদাও হয়ে যায়। 75-এর আগেও গণতন্ত্রকে কবর দিয়ে বাকশাল কায়েম করা হয়েছিল। জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের 87 জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সভার আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, বিজয়কে ভোট মোবাইলে বাধ্যতামূলক করা হচ্ছে, কারণ এর মালিক মোস্তফা জব্বার, একজন মন্ত্রী, একজন মন্ত্রীর কোম্পানি, সরকারের লাভজনক প্রক্রিয়ায় জড়িত। প্রধানমন্ত্রীকে ভুল পথ থেকে বেরিয়ে আসার আহ্বান জাফরুল্লাহর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আপনি ক্রমান্বয়ে ভুল পথে অগ্রসর হচ্ছেন, সেই ভুল পথ থেকে বেরিয়ে আসেন, বিরোধী দলগুলোর সঙ্গে বসুন, তাহলেই আপনার মুক্তি হবে, তা না হলে আপনাকে পালিয়ে যেতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত 17 নভেম্বর জাতীয় মজলুম নেতা মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, সাধারণ মানুষ তাদের আয়ের 32% চাল কিনতে ব্যয় করে, তাহলে বুঝতেই পারেন আমাদের অবস্থাটা কি। কিন্তু প্রধানমন্ত্রী, আপনি দিনকে দিন দেখতে পান।
আজকের সর্বশেষ সংবাদ এবং এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ। সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন তসলিমা নাসরিন। গত কয়েকদিন ধরে নিজের টাইমলাইনে চিকিৎসা সংক্রান্ত পোস্ট দিয়ে যাচ্ছেন ভারতের নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। ভুল চিকিৎসায় তিনি পঙ্গু হয়ে গেছেন বলে নিজের স্ট্যাটাসে জানিয়েছেন। বৃহস্পতিবার রাত 9:19 একটি পোস্ট দিয়ে তসলিমা নাসরিন এই তথ্য জানিয়েছেন। তিনি এই পোস্টে লিখেছেন, ধিক্কার দিচ্ছি নিজেকে, ধিক্কার দিচ্ছি এতকালের আমার মেডিকেল জ্ঞানকে। আমাকে হাসপাতালে মিথ্যে কথা বলা হয়েছিল যে আমার হিপ বোন ভেঙেছে। আমার কোনো জয়েন্ট পেইন ছিল না, জয়েন্ট ডিজিজ ছিল না। আমাকে মিথ্যে কথা বলে ফিমার ফ্র্যাকচারের সেন্টিমেন্টের নামে আমাকে হিপ জয়েন্ট কেটে ফিমার কেটে ফেলে দিয়ে আমাকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো লিখেছেন, ধিক্কার দিচ্ছি আমি কেন ক্রিমিনাল টিমের ট্রাফে পড়লাম। আজ আমি এক্স-রে রিপোর্ট দেখলাম, আমার কোথাও